আসসালামু আলাইকুম ইমিগ্রেশন প্রবাসী বাংলাদেশী বাইরে কেমন আছেন সবাই আশা করি আপনারা 모두 ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি যদিও আমার একটু ঠান্ডা লেগেছে ওকে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইমিগ্রেশনের যত রকমের প্রশ্ন আপনাদের মনে আছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিছু প্রশ্ন আমি বাছাই করেছি সেই প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করব এর আগে বলে রাখি আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ইমিগ্রেশনের আপডেট যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে ইমিগ্রেশনের যত প্রশ্ন আসছিল আপনাদের পক্ষ থেকে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি পাঁচটি প্রশ্ন নির্বাচন করেছি আর সেই পাঁচটি প্রশ্ন আজকে আলোচনা করব আপনাদের সাথে আপনারা জানেন গত চার তারিখে চারই এপ্রিল মালয়েশিয়ান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল আমরা আশাবাদী ছিলাম সেই অবৈধদের বৈধকরণের একটা আসবে এবং কি এর একটা নিউজ আসবে কিন্তু দুঃখিত আমরা কোনো নিউজ পাইনি যাই হোক এর পরবর্তীতে যতগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে আদৌ কি অবৈধদের বৈধিকতা করার সুযোগ দেবে মালয়েশিয়ান সরকার আবার দ্বিতীয়ত আছে দেশে যাবার কি কোনো খবর আছে স্পেশাল পাস নিয়ে অথবা টাবের পাস নিয়ে দেশে যাওয়ার কি কোনো সুযোগ করা যাবে বা সুযোগ দেবে চতুর্থ যে প্রশ্নটি আছে যাদের লেবি জমা আছে মাইজিতে তাদের কি হবে মাইজিতে লেবি জমা আছে কিন্তু ইমিগ্রেশনে জমা হয়নি তাদের জন্য কি হবে ওকে পঞ্চম যে প্রশ্নটি আছে সেটি আছে যাদের ইমিগ্রেশনে বারুক লুলুস অথবা বায়ার দেখাচ্ছে তাদেরকে ভিসা হবে ওকে এরপরে যে প্রশ্নটি আছে কলিং বিসার কি কোনো সংবাদ মিমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কি ঘোষণা আছে বা দেবে এরকম লাস্টের যে প্রশ্নটি অনেকে বাংলাদেশ থেকে নতুন আসছেন প্রফেশনাল ভি অনেকে এক বছর ছিলেন এবং দুই বছরের ভিসা পেয়েছেন কিন্তু এখন অনেকের ভিার মেয়াদ দশ দিন অথবা পনেরো দিন অথবা এক মাস আছে বা এক মাস দশ দিন পনেরো দিন আছে তাদের বিষয়ে কিছু বলার জন্য ওকে আমি প্রথম থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিবেন এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেলের হয়তো এইরকম পাঁচটি প্রশ্নের মধ্যে কোন একটি প্রশ্নের উত্তর তারও দরকার সেজন্য আপনাদের ভিডিওটি শেয়ার করুন এবং ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ফ্রেন্ডের সাথে শেয়ার করুন ওকে প্রথমে যেটা আসি যে বৈধতার কি আবার কোনো সুযোগ দেবে কিনা আপনারা জানেন যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মালয়েশিয়ান সরকার অবৈধ প্রবাসীদের যে সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগে আওতায় অনেকেই আসছেন এবং কি অনেকেই ভিসা পেয়েছেন আবার এর মধ্যে আছেন অনেক অসংখ্য বাংলাদেশি এক লাখের উপর হবে যারা এখনো ভিসা পাননি অথবা তারা বিভিন্ন বিভিন্ন স্টেপে থেমে গেছেন কেউ কেউ করছেন টাকা জমা দিয়েছেন কিন্তু এখন ধরনের যাই হোক যারা ভিসা পেয়েছেন তাদের তো পেয়েছেন যারা এখনো পাননি তাদের বিষয়ে আবার নতুন করে যারা অবৈধ হয়েছেন বিভিন্ন ফ্যাক্টরিতে কলিং এসে বা তাদেরকে আবার কি সুযোগ দেবে নাকি এই বিষয়ে আসলে মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তারা ইন্টারনাল মিটিং করছে কিন্তু এরকম ডিক্লেয়ারেশন দিয়ে বা বা আমাদের বাংলাদেশ হাই কমিশনের কমিশনের সাথে সাথে বিভিন্ন দেশের ফাইনাল কোনো মিটিং কোনো হয়নি যে মিটিং এর দ্বারা কোনো ক্লিয়ার হয়েছে যে এদেরকে সুযোগ দেবে বা দেশে ব্যাক করে যেতে হবে ওকে এদের জন্য বলি অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া আপনারা তো কিছুই করতে না অপেক্ষা করতে থাকুন এবং যারা অলরেডি লেবি জমা দিছে তারা অপেক্ষা করতে থাকুন যদি সুযোগ আসে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অপেক্ষা করতে হবে বা ব্যস্ত হলে চলবে না বা হাই হতাশ করলেও চলবে না বা একবার যারা এরকম বিভিন্ন এজেন্টের কাছে বা কোম্পানির কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন পুনরায় আবার যদি আপনাদের কাছে কেউ বলে টাকা চায় খবরদার আগেই টাকা দেওয়ার দরকার নাই কারোর সাথে লেনদেনের দরকার নাই আগেই ওকে দ্বিতীয় প্রশ্নটি দেশে যাওয়ার কি কোনো সুযোগ সুবিধা দেবে কি একই প্রশ্ন তবে গত চার তারিখে যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু এ বিষয়ে একটু টাস আসছে যে অবৈধ প্রবাসীদেরকে দেশে পাঠানোর এবং কি এটা কোন প্রক্রিয়া পাঠানো হবে আর ডিরেক্টলি ইমিগ্রেশনে যে ফিঙ্গার করে পাঠাবে বা কোম্পানির মালিক যে ফিঙ্গার করে তাদের ওয়ার্কারে পাঠাবে না কোনো এজেন্টের মাধ্যমে পাঠাবে যে এজেন্টের মাধ্যমে থাম্পিং করবে এবং কি কিছু টাকা জরিমানা দিয়ে এরপর ব্যাক করবে কোন প্রক্রিয়াতে ব্যাকর দেশে যাওয়ার সুযোগ দেবে স্পেশাল পাস না ট্রাভেল পাস এই বিষয়ে এখনও ক্লিয়ার না তবে যারা অবৈধ আছেন এদেরকে অবশ্যই দেশে পাঠানোর একটা সুযোগ করে দেবেন দেশের সরকার সেটা যে নিয়মেই হোক খুব দ্রুতই ট্রাভেল পাস অথবা স্পেশাল পাসের মাধ্যমে অবৈধ প্রবাসীরা তার নিজ দেশে যেতে পারবে সেজন্য এই ফাইনাল ঘোষণা আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন ওকে যাদের লেবি জমা আছে মাইজিতে কিন্তু ইমিগ্রেশন এখনো জমা হয়নি তাদের লেবি কি এখন জমা দেওয়া যাবে কে তাদের তাদের কি অবস্থা আপনি জানেন এর আগে আমি বেশ কয়েকটি বার বলেছি যাদের লেবি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জমা দিতে পারেননি তারা কিন্তু এই মুহূর্তে লেবি জমা দিতে পারবেন না বা লেবি জমা দেওয়ার আর সুযোগ নেই পাসপোর্ট এবং লেবি মাইজির কাছে জমা আছে তারা ইমিগ্রেশনে দিতে পারছে না ওকে হয়তো অবৈধদের তারা কিন্তু এখন অবৈধদের তালিকাতে আছেন যেহেতু তাদের এখনো ইমিগ্রেশনে তাদের কোনো পেমেন্ট হয়নি তারা কিন্তু এখন অবৈধদের তালিকায় সেক্ষেত্রে অবৈধদের থাকার পরেও তাদেরকে কোন প্রক্রিয়া আবার বৈধ করার সুযোগ দেবে কি দেবে না সে বিষয়ে মাইজিও কোনো বা ইমান বা বক্তিমাগা এরাও কোনো ডিসিশন নিতে পারছে না তবে এটা ফাইনাল যাদের লেবি বক্তিমাগা বা মাইজিতে জমা আছে বা এরকম জমা আছে বাই যদি আপনাদের পুনরায় রিহাইরিং এর সুযোগ না দেয় আপনাদের লেবি কিন্তু ফেরত দেবে প্রত্যেকের লেবি ফেরত দেবে যাদেরকে ভিসা দিতে পারে না এদেশের সরকার সেজন্য যাদের পাসপোর্ট এবং লেবির টাকা মাইজিতে মানে মুক্তিমাগা জমা আছে তারা অপেক্ষা করতে থাকেন এবং কি দেখেন যদি এরকম সরকার আবার সুযোগ দেয় তাহলে তারা নিজ দায়িত্বেই আপনার ডকুমেন্টস এবং পেমেন্টটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সাবমিট করবে আপনার ভিসার জন্য ওকে থার্ড যে প্রশ্নটি আছে এখনো অনেকে আমি বলেছিলাম এর আগে যে মালয়েশিয়ান সরকার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ঘোষণা দিয়েছেন যে মার্চের মধ্যেই সকলের স্টিকার পেমেন্ট যারা মালয়েশিয়ান সকলের স্টিকার যেন মার্চের মধ্যে বের হয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু স্টিকার এখনো বাকি আছে যাদের প্রিন্ট এখনো হয়নি ইমিগ্রেশন স্ট্যাটাস দেখালে পারু লুলুস এবং বায়ার দেখায় তাদের কোনো টেনশন নেই তাদের হয়তো আর দু এক সপ্তাহ লাগতে পারে যাদের আছে তাদের স্টিকারও হবে আশা করা যায় তাদের নেই ওকে লাস্ট যে কোয়েশ্চেনটি করছেন একজন যে কলিং বিসার কি কোনো খবর আছে কিনা আপনারা জানেন মালয়েশিয়াতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান খান এখানে আসার কথা ছিল তিনি কিন্তু এখানে আসেননি বা কলিং এর বিষয়ে কোনো কথা বলেননি যে পরবর্তীতে কলিং বা কোন নিয়মে দেবে বা কিভাবে দেবে কত টাকা লাগবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মিটিং মালয়েশিয়ান হয় নাই এবং বাংলাদেশে হয়নি সেজন্য যারা কলিংয়ে আসতে ইচ্ছুক এবং যাদের আত্মীয় স্বজন কলিং আসতে আগ্রহী তারা আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো এরকম সংবাদ আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব আজকে লাস্ট যে কোয়েশ্চেনটি আছে বাংলাদেশ থেকে অনেক মানুষজন প্রবাসী বাংলাদেশ বাইরে আসেন যারা প্রফেশনাল ভিসাতে আসছেন যারা এক বছর হয়েছে কেউ দুই বছরের ভিসা পেয়েছেন প্রফেশনাল ভিসা আসছেন কিন্তু তাদের ভিসাটা এখন আর রিনিউ করা যাবে না তারা কোম্পানির সাথে যোগাযোগ করেছেন কোম্পানি থেকে তারা এরকম ভিসা রিনিউ করতে পারবে না বলে আশ্বস্ত করেছেন এবং অনেকেই সে কোন কোম্পানিতে আসছে সে কোম্পানির নামও জানেন না এরকম অনেকে আছে বা কোম্পানি ঠিকানা করতে তাও জানেন না বিভিন্ন দালালের মাধ্যমে আসছেন কিন্তু কাজ করছেন অন্য জায়গায় সেক্ষেত্রে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতেছে না কিন্তু তাদের ভিসা শেষ হবে আগামী এক দশ দিন পরে বা পনেরো দিন পরে বা এক মাস পরে বা দেড় মাস পরে যাদের এরকম ভিসা শেষ হবে তারা কি করবে তাদের জন্য প্রথম কথা হলো মালয়েশিয়ান সরকার হয়তো এরকম অবৈধদের একটা ঘোষণা দিতে যাচ্ছে বা দিবে আশা করা যায় যেহেতু অবৈধদের সংখ্যা অনেক রয়ে গেছে এত লোকের একসাথে তাদের খরচে দেশে পাঠানো বা এরকম সম্ভব হয় না বা দেশের মালিক পক্ষ রিকোয়েস্ট আছে যাদের অনেকদিন যাবতীয় একটা কোম্পানিতে কাজ করছেন তাদেরকে যেন আবার বৈধ করার সুযোগ এরকম একটা ইয়ে আসছে সেক্ষেত্রে বৈধ হওয়ার একটা সুযোগ আসতে পারে আপনাদের জন্য প্রথম অপশন হলো আপনারা পাঁচ যাদের বিস্তার দশ দিন পরে বা পনেরো দিন বিশ এক মাস পরে শেষ হবে তারা ইচ্ছা করলে যদি মনে করেন যার দেশে ব্যাক করলে আপনাদের বিপদ অনেক টাকা নষ্ট করে আসছেন বা যে টাকা খরচ করে আসতেন সেই টাকা ওঠাইতে পারেন নাই তারা এখানে অবৈধ হয়ে যেতে পারে অবৈধ ভালো একটা নিরাপদ স্থানে কাজ করে থাকেন যাতে পরবর্তীতে যদি সুযোগ দেয় পরবর্তীতে আপনি ভালো একটা কোম্পানির মাধ্যমে বৈধ হয়ে যাবেন ওকে আপনাদের জন্য সেকেন্ড অপশন আপনারা যদি মনে করেন যে মালয়েশিয়ান এখন তো ইমিগ্রেশন অনেক দোহার ফাঁক চলতেছে আপনারা অবৈধ হবেন না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার ভিসাটা চেক আউট ম্যামো এটাকে বলে চেক আউট ম্যামো আউট ম্যামো করে আপনার দেশে ব্যাক করতে পারেন পরবর্তীতে আবার কলিংয়ে আসতে পারেন অথবা যে কোনো ভিসাতেই পরবর্তীতে সুযোগ দেবে সুযোগ থাকলে আসতে পারেন কিন্তু যাদের ভিসা ম্যাচ শেষ হওয়ার আগে যেতে চান এরকম সিম্পলি জাস্ট এয়ার টিকিট কেটেই চলে যাবেন না এয়ার টিকিট কেটে যদি আপনি চলে যান আপনার ভিসাটা যদি এখান থেকে ক্যান্সেল না করা হয় চেক আউট না করা হয় তাহলে কিন্তু পরবর্তী যদি আপনি আসতে যান আপনার ভিসাটা কিন্তু এখানে রেকর্ড ব্ল্যাক লিস্টে থেকে যায় সেই জন্য আপনারা যারা দেশে যেতে চান প্রফেশন বিষায় আসলে দেশে যাওয়ার আগে নিজ নিজ কোম্পানি থেকে ভিসাটা চেক আউট করে এরপরে যাবেন আশা করি আমার প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো সহজে বুঝতে পারছেন এরপরেও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করতে পারেন আপনাদের হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলোর উত্তর আপনার ফ্রেন্ডস সার্কেলও জানতে পারে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ